হ্যালো গাইস, আজকে আমরা খেলতে যাচ্ছি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং। আর এই আজকের এই গেমে আজকে আমরা চুরি করতে যাচ্ছি একটা রলস রয়েস। রলস রয়েস চুরি করার জন্য আমাদের অনেক কিছু করতে হবে গাইস। সো প্রথমে আমাদের যেতে হবে এয়ারপোর্ট। তার আগে আমি ভাবতেছি আমি একটা গ্যাংস্টারের ড্রেস পরে আসি, বিকজ গ্যাংস্টারের ড্রেস যদি আমি পরে আসি তাহলে সবাই আমার গ্যাংস্টার ভাববে। সো চলো প্রথমে আমি যাই মার্কেটে, অ্যান্ড মার্কেট থেকে আমি একটা গ্যাংস্টারের ড্রেসটা পরে আসি। সো আমি কিন্তু বাইকে উঠে পড়ছি, অ্যান্ড আমাদের যেতে হবে ডানে, দেন আমাদের মানে সোজা গেলেই হবে, সোজা গেলে হবে। এখন আমরা যাব সামনে, অ্যান্ড দেখতে পাচ্ছ আমার ডান সাইডে কিন্তু এয়ারপোর্ট। সো এয়ারপোর্টে এখন আগে আমার ড্রেসটা চেঞ্জ করে আসি, আমার লাগবে গ্যাংস্টারের একটা ড্রেস। সো এখন আমরা যাব বামে। সো এই বামে থেকে ওই সামনে একটা দেখতে পাচ্ছ মার্কেট, ওখান থেকে আমরা আমাদের ড্রেসটা চেঞ্জ করে গ্যাংস্টার লুক দেবো। দেন আমরা চুরি করবো একটা রলস রয়েস। অ্যান্ড আমি দেখছি রলস রয়েসটা ব্ল্যাক কালারের, তো রলস রয়েসটা কিন্তু অনেক মজাদার একটা, মানে অনেক সুন্দর দেখতে পাই, সেই জন্য আমি রলস রয়েসটা আজকে চুরি করবো। অ্যান্ড আমার তো মনে হচ্ছে রলস রয়েসটা একটা সেলিব্রেটি। সো গাইস আমি কিন্তু চলে আসছি মার্কেটে, এখান থেকে আমি ড্রেসটা চেঞ্জ করবো। সো আমি এখানে আসি গাইস, তোমাদের সাথে ড্রেস চেঞ্জ করার পর দেখা হচ্ছে। গাইস আমি কিন্তু ড্রেসটা চেঞ্জ করে ফেলছি, তোমরা দেখতে পাচ্ছ। সো এখন আমি যাব আমার রলস রয়েসটা চুরি করতে। সো এটা আমার সামনে বাইক, আর দেখো গাইস কি জোশ লাগতেছে ড্রেসটা, দেখো গ্যাংস্টারের মতো লাগতেছে, মাস্কও পরছি আর ট্যাটুও করছি গ্যাংস্টারের মতো। সো অনেক মজাদার হতে যাচ্ছে আজকের এপিসোডটা। সো তার আগে গাইস আমি আমার একটা ফ্রেন্ডকে আগে কল দিয়ে দিয়ে প্ল্যানটা শুনি। গাইস আমি এখন আমার একটা ফ্রেন্ডকে কল দিই, কল দিয়ে প্ল্যানটা শুনি যে কী প্ল্যান করলো। ওই ফ্রেন্ডের নাম হচ্ছে ইয়াস। সো প্ল্যানটা শুনে তোমাদের সাথে দেখা হচ্ছে গাইস। সো আমাদের ইয়াস বলল যে ওর বাসায় যেতে, ওর বাসা থেকে আমরা নিব গান। সো আমাদের কাছে আপাতত একটা গানও নাই। সো আমরা এখান থেকে যাবো একদম সোজাসুজি ওর বাসায়, ইয়াসের বাসায়। আর তোমাদের বলি ইয়াস আসলে কে, ইয়াস হচ্ছে আমার একটা ফ্রেন্ড, যাই আমাকে আজকে রলস রয়েস চুরিতে হেল্প করবে। সো তাকেও রলস রয়েসটা চালাতে দিতে হবে, যেহেতু হেল্প করতেছে। আচ্ছা সমস্যা নাই, আমরা ওকে রলস রয়েস চালাতে দিব নি। আর আমরা কিন্তু ইয়াসের বাসায় চলে আসছি, দেখতে পাচ্ছ সামনে অনেকগুলান বাসা। এখানের মধ্যে আমরা হচ্ছে বাসার ভিতর আগে ঢুকি, দেন তোমাদের দেখাচ্ছি ইয়াসের বাসা কোনটা। সো এখন বাম পাশের এই রোদের মধ্যে আমরা ঢুকি, অ্যান্ড এই প্রথম বাসাতে হচ্ছে ইয়াসের বাসা। সো সো আমি এই বাসায় থামি এখানে, দেন আমি ইয়াসের থেকে প্রথমে গানগুলো নিই, দেখি কী কী গান নেই, দেন হচ্ছে আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেবো। সো গাইস আমাকে গান নিয়ে দেখা হচ্ছে। গাইস আমি কিন্তু গানগুলো নিয়েছি, তোমাদের এখন দেখাই কী কী গান আসলে আমাদের ইয়াস দিছে। সো ফার্স্ট অফ অল তোমরা দেখতে পাচ্ছ আমাদের দিছে দেজাদে কোল, একে লঞ্চার আর একটা স্নাইপারের মতো একটা গান। সো আমি লঞ্চারটা এখন চলাতে পারবো না, বিকজ পুলিশ আসবে। সো এখন এই জুড়ি চুরি করার আগেই যদি পুলিশ আসে তাহলে তো হবে না, আগে আমাদের রলস রয়েসটা চুরি করতে হবে, তারপরে পুলিশ আসতে সেটা দেখা যাবে। সো আমি সোজা এখন যাবো এয়ারপোর্টে। সো এয়ারপোর্ট এখান থেকে বেশি দূরে না, অনেক কাছেই আসে বাসা থেকে। সো আমি এখান থেকে সোজা যাবো এয়ারপোর্টে, অ্যান্ড এয়ারপোর্টে আমি একটা যাত্রীবাহী প্লেনে করে আমি যাবো লর্ড সিটিতে। আর লর্ড সিটি এই সিটির পাশের সিটি ভাই, কী বলতেছি কিছুই বুঝতেছি না। গাইস আমাকে ইয়াস ফোন দিয়ে বললো যে হচ্ছে কী বলে যাত্রীবাহী প্লেনে যাওয়া যাবে না, কেননা যাত্রীবাহী প্লেনে গেলে হচ্ছে পুলিশ ধরবে আমাদের। সো আমরা এখন ইয়াস বললো যে তোমাদের এখন তোমাকে এখন হেলিকপ্টারে যেতে হবে, হেলিকপ্টারে আমি তোমার জন্য বুক করে দিছি। সো গাইস ইয়াস আমাদের জন্য একটা হেলিকপ্টার বুক করে দিছে, এখন ওই হেলিকপ্টারে চড়াই আমরা যাব লর্ড সিটিতে। সো গাইস আমাদের হেলিকপ্টারটা মনে হয় সামনেই, অ্যান্ড আমাদের কিন্তু প্রাইভেট হেলিকপ্টার বুক করে দিছে ইয়াস, কেননা যাত্রীবাহী প্লেনে গেলে হচ্ছে পুলিশ ধরতে পারে আমাদের, সম্ভাবনা আছে পুলিশ ধরার। সো আমাদের হেলিকপ্টারটা দেখতে পাবো সামনে, ও ভাই রেড কালারের আমাদের প্রাইভেট একটা হেলিকপ্টার। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ ভাই ইনোভাও আছে, এগুলো হচ্ছে সিকিউরিটির জন্য আমাদের জন্য হচ্ছে ইয়াস রেখে দিছে ভাই। ইয়াসও একটা জিনিস ভাই, দেখছো গাইস হেলিকপ্টার বুক করে দিছে কয়েক সেকেন্ডের মধ্যে, ইনোভা বুক করে দিছে আমাদের হচ্ছে সেফটির জন্যে। সে সমস্যা নেই, আমাদের তো একাই ওখানে যেতে হবে, ইনোভা তো আমাদের সাথে যাবে না ফাইট করতে। আমি তাহলে হেলিকপ্টারে উঠলাম, এখন আমরা হেলিকপ্টারের ইঞ্জিনটা স্টার্ট করি ভাই। আর ওখানে যাচ্ছি কী ফাইট হতে যাচ্ছে আমি নিজেও বুঝতেছি না, তারপরে তো সেলিব্রিটি, আমি তো ভাই পুলিশ আগে থেকে থাকবে সেটা তো আমি আগে থেকে বুঝছি ভাই, সেলিব্রিটি বুঝো না গাইস, সেলিব্রিটির কাছে তো সবসময় পুলিশ থাকবেই। সো আমাকে এখন সাবধানে ওখানে ল্যান্ড করতে হবে, ওখানে হেলিকপ্টার নিয়ে যাওয়া লস সিটিতে। দেন গাইস আমাদের ওই রলস রয়েসটা চুরি করতে হবে, ব্ল্যাক কালার রলস রয়েস, জোস একটা রলস রয়েস গাইস। সো গাইস আমরা কিন্তু চলে আসছি ওখানে, এখন আমরা এই সামনে ল্যান্ড করব, দেখতে পাচ্ছি ফাঁকা রাস্তায় দেখতে। ও ভাই নিচে দেখো গাইস, নিচে কতগুলান পুলিশ ভাই, এখানে আমি চুপ করে ল্যান্ড করি আগে, দেন গাইস আমি পুলিশের ওখানে চুপ করে যাই, সব পুলিশকে আগে মারি, দেন হচ্ছে রলস রয়েস। ও ভাই মধ্যে আমি রলস রয়েস দেখতে পাচ্ছি গাইস, মধ্যে রলস রয়েস দেখতে পাচ্ছি।
গাইস আমি আগে এখান থেকে স্নাইপারটা নিই। গাইস এত দূর যেহেতু আসছে আর এখন মরা যাবেই না একদম, সো আমি এই স্নাইপার দিয়ে পুলিশে গাড়ি, ও ভাই কিচ্ছু হলো না একটা স্নাইপার দিয়ে, এখন আমাদের কাছে আসবে লঞ্চার, সো আমি লঞ্চার দিয়ে একটা পুলিশে গাড়ি ব্লাস্ট করে দিই। ইজি ভাই ইজিলি ব্লাস্ট হয়ে গেল আমাদের হাতে, আজকে রলস রয়েসটা আসতে যাচ্ছে। ভাই একটু যদি ভুল হয় তাহলে রলস রয়েসটা আমাদের শেষ, সো একটু সাবধানে মারতে হবে আমাদের, একটু ভুল হলে রলস রয়েসটা মনে করো শেষ ভাই, একটু সাবধানে সাবধানে মারতে হবে গাইস। পুলিশের গাড়িগুলো সব আগে, ও ভাই রলস রয়েসে কিচ্ছু হয়নি ভাই, আমি তো ভয় পাই গেছিলাম যে রলস রয়েসে লাগলো নাকি। অ্যান্ড এখানে হচ্ছে কয়টা, তিনটা চারটা পুলিশের গাড়ি আছে ভাই, চারটা না পাঁচটা পুলিশের গাড়ি আছে, আমি সব এক এক করে ব্লাস্ট করি ভাই। রলস রয়েসে যদি একটা ভুল করে চলে যাই মনে করো তাহলে সব কষ্ট শেষ আমার মনে করো গাইস। আব্বে ভাই কই লাগতেছে আমি কিছুই বুঝতেছি না, আর এখানে তিনটা গাড়ি আছে রলস রয়েস, ইয়া তিনটা পুলিশের গাড়ি আছে, এখানে আরেকটা বাস ব্লাস্ট করলাম, এখানে আরেকটা আছে এটাও ব্লাস্ট করলাম, আর লাস্ট একটা ভাই লাস্ট একটা গাড়ি হচ্ছে এই তো আমাদের লাস্ট একটা গাড়ি, এটা আমরা ব্লাস্ট করে দিলাম, ইজিলি ব্লাস্ট হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ। আর এই তো আমাদের রলস রয়েস ভাই, রলস রয়েসে আমরা ভাই এটা ব্লাস্ট করতেছি, আহ রে বাবা আমি ভয়ে পেয়ে গেছিলাম ভাই। দেখো গাইস কি জোস লাগতেছে ব্ল্যাক কালারের রলস রয়েসটা ভাই, এত কষ্ট করে আসলাম এই রলস রয়েস নিতে ভাই, এখন এটা নিয়ে কেমন করে যাব সেটা তোমরা দেখবা নেক্সট এপিসোড। অ্যান্ড নেক্সট এপিসোডও কিন্তু অনেক মজাদার হতে যাচ্ছে, সো গাইস আজকের মতো ভিডিওতে এই পর্যন্তই, আশা করি ভিডিওতে ভালো লাগবে, যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবা। অ্যান্ড নেক্সট এপিসোড খুব শীঘ্রই আসতে যাচ্ছে, সো অবশ্যই তোমরা লাইক করে দিবা এই ভিডিওতে, সো বাই বাই।